গুড মর্নিং, আজ সূর্যোদয়ের আগেই আমরা বেরিয়ে পড়লাম গন্তব্য চাঁদিপুর। আপনারা চাইলে ট্রেনে করেও আসতে পারবেন। হাওড়া স্টেশন থেকে 3-3.5 ঘন্টা ট্রেনে করে পৌঁছে যাবেন বালাসোর, সেখান থেকে অটো বা গাড়ি করে চাঁদিপুর বিচ। ট্রেনের লিস্ট রইল ডেসক্রিপশন বক্সে। এবার থামতে হলো ব্রেকফাস্টের জন্য রোড সাইড ধাবাতে। আলুর পরোটা দিয়ে ব্রেকফাস্ট ছেড়ে এবার আমাদের আবার যাত্রা শুরু করার পালা। অবশেষে আমরা পৌঁছালাম চাঁদিপুর। আমরা পৌঁছলাম আমাদের আগে থেকে বুক করে রাখা রিসর্টে, অর্পিতা বিচ রিসর্ট। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম সমুদ্র সৈকতের উদ্দেশ্যে। এই সমুদ্রের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে জল ভাটার সময় পিছিয়ে যায় প্রায় 5 কিলোমিটার। এবার ডিনার সেরে নেওয়ার পালা। এই হোটেলের খাবার ছিল সত্যি খুব ভালো। পরদিন সকাল, বাড়ি ফেরার পালা। লকডাউনের মধ্যে আসার ফলে সাইট সিনগুলো আমাদের দেখা হয়ে উঠল না। এবার আমরা অবশ্যই আসবো আবার, মনস্থির করেই রওনা হলাম বাড়ির পথে। ফেরার পথে লাঞ্চ সারলাম কোলাঘাটের কাছে সন্দীপা রেস্টুরেন্টে।